আপনি কি জানেন আপনার স্মৃতিশক্তি কোথায় সঞ্চয় হয়ে থাকে? আপনি কি জানেন আপনার স্মৃতিশক্তি কিভাবে বৃদ্ধি করা যায়? আপনি কি জানেন আজ্ঞা চক্রের শক্তি বা বৃন্দাবনের জ্ঞান কি? তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার যদি কোনো বক্তব্য থাকে সেখানে আমাদের কমেন্ট করবেন। ওম শান্তি শান্তি শান্তি। ওম হ্যালো বাবা। সকল ঈশ্বর সন্তানদের স্বাগত আমাদের মুক্ত কারিগরি বিদ্যারা যায় স্বয়ংবর গুরুকুলের জ্ঞান এবং সদ্গুরু মহর্ষি মাধবর জ্ঞানের সঙ্গে। আজ একটি বিষয়, যে বিষয়ে আমরা শক্তিযোগে আলোচনা করছিলাম সেই বিষয়ে, সেটি হচ্ছে মাতৃর যে কেস অংশ, সেই কেস অংশ কোথায় পড়েছিল এবং তার বিবরণ কি, এবং আমাদের এই শরীরের দেহতত্ত্বের জ্ঞানে কেসের কি গুরুত্ব আছে, অর্থাৎ আমাদের মাথার চুল এর কি গুরুত্ব আছে, না আমাদের শরীরের যে কোনো অংশের যে কেস, যে মাতৃশক্তির যে কেস, সে কেসের কি গুরুত্ব আছে। বলছে মাতৃশক্তিতে, বলছে মাতৃশিতা সতী দেহ যেখানে পড়েছিল কোথায়, সেই কেসের অংশ পড়েছিল হচ্ছে বৃন্দাবনে। বর্তমানে আমরা যাকে দিল্লির পাশে অবস্থিত যে বৃন্দাবন, সেই বৃন্দাবনের স্থান দিলি, সেখানে মায়ের কেসের অবস্থান বা কেস পড়েছিল। এবং সেই কেসের ওখানে একজন ভৈরব, যাকে আমরা ভূতেশ বলি এবং ভৈরবী উমা নামে পরিচিত। বলছি আমরা আগেই বলেছি অক্ষর ও জ্ঞানে যে নামগুলো দেওয়া আছে বৃন্দাবন, বৃন্দাবন কথার অর্থ আমাদের দূরদৃষ্টি, আমাদের দূর চিন্তা, দূর ভাবনা বা আমাদের টেলিসংযোগের যে জ্ঞান, আমাদের আজ্ঞা চক্রের যে জ্ঞান, এই যে অংশের যে জ্ঞান, সেই অংশটাকে বলা হয় অংশয়ের জ্ঞান। আমাদের সৌহামাশ্রীর জ্ঞান এবং বৃন্দাবনে রাধাকৃষ্ণের যুগল মিলনের জ্ঞান, সেই জ্ঞানটাই হচ্ছে উমা এবং ভূতেশের জ্ঞান। ভূতেশ অর্থাৎ মহাদেব এবং উমা অর্থাৎ মাতা পার্বতী। বলছে এই ভৈরবী হচ্ছে উমা, আর হচ্ছে ভূতেশ হচ্ছে মহাদেব অর্থাৎ শতাধিক। বলছে আমাদের শরীরে এই ভূতেশ কথার অর্থ ভূত অর্থাৎ পঞ্চভূত, মুখ থেকে অব্যম পেশ, এই মুখ থেকে অব্যম পেশ আমাদের ভেতরে রয়েছে, আমাদের শরীরকে গঠন করেছে, আমাদের পঞ্চভূতকে অধিষ্ঠান করেছে। এই পঞ্চভূতের মধ্যে যে কোষ বা ভূতাশ্রয় যে হয়েছে, এই ভূতটা যেখানে আশ্রয় করেছে তাকেই ভূতে চলা হয়। অর্থাৎ এই পঞ্চভূতের মধ্যে যে শক্তি কোষ রয়েছে বা যে স্মৃতি কোষ, যে জ্ঞান বিজ্ঞান রয়েছে, তা আমাদের কেসের মধ্যে আশ্রয় নেয়। আমাদের কেসকে স্মৃতি কোষ বলা হয়েছে, অর্থাৎ জন্ম হইতে মৃত্যু পর্যন্ত আমাদের কেসের বৃদ্ধি হয়, জন্ম হইতে মৃত্যু পর্যন্ত আমাদের কেসের বৃদ্ধি হয়, এবং জন্মের আগে অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার আগে মাতৃগর্ভে কেসের বৃদ্ধি হয়। আমাদের শাস্ত্রগত জ্ঞানে বলছে, বর্তমানে হিন্দু সনাতন ধর্মের জ্ঞানে যারা চলেন বা খ্রিস্টান বা মুসলিম ধর্মীয় যারা চলেন বা বিভিন্ন ধার্মিকভাবে, বলছে অষ্টদিনে, বলছে সন্তান প্রসব হলে অষ্টদিনে তার কেস মুন্ডন করা হয়, তাকে কামান দেওয়া হয়, তাকে ফেউরি করা হয়। বলছে এই ভাষাগুলো আছে। বলছে আট দিনের মাথায় যেটা কেন করা হয়, বলছে তার মাথায় যে চুলটা ছিল তার জন্মের আগে যে স্মৃতিটা সঞ্চয় করেছিল সেই স্মৃতিটাকে রেখে দেওয়া, বা অনেকে পরম্পরাগতভাবে সেই স্মৃতিটাকে সেই আট দিনে কামান না দিয়ে আঠেরো মাসে কামান দেন, আঠেরো মাসে ফেউরি করে। বলছে তাতে কী হয়, বলছে সন্তানের স্মৃতিতে সেই জ্ঞানটা রয়ে যায়। যদি আপনাদের সন্তানদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান, বুদ্ধি অর্জন করতে চান, তাহলে বলছে কেসকে মুন্ডন করাবেন না, আর মুন্ডন করালেও বলছে টিকি রেখে দেবেন, চিত্রগুপ্তের জায়গাটা টিকি রেখে দেওয়া। বলছে স্মৃতিশক্তির দিক থেকে যদি দেখতে চান, তাহলে মাতৃ স্মৃতিশক্তি উমা শক্তির জাগরণ হয়। বলছে মায়েদের মাথায় যদি উমার মতো চলে থাকে, তাহলে বলছে লক্ষ্মী ভাব হয়, শান্ত ভাব হয় এবং ধন সম্পদ শ্রী ভাব থাকে, লক্ষ্মীর শ্রী থাকে। মায়েদের মাথায় যদি চুল না থাকে, বলছে শ্রী ভাব নষ্ট হয়। বর্তমানে মডার্ন সোসাইটিতে যারা চুল রাখেনি মাথায়, বলছে তাদের স্ত্রীভাব কেমন, তাদের রূপ দর্শন কেমন আপনারা সেটা জানেন। আপনাদের মেয়ে সন্তানেরা, মেয়ে সন্তানেরা যারা চুল কেটে ফেলছে, কী সব বক্স শার্ট না কী সব শার্ট দেয় বয় শার্ট, এইসব যারা দিচ্ছে, বলছে তাদের রূপটা একটু দেখবেন আর তাদের স্মৃতিশক্তিটা দেখবেন। আর যদি পরীক্ষা করতে চান কোনো সন্তানকে, পাঁচ বছর সাত বছর স্কুলে পড়াশোনা করান, করিয়ে তার মুন্ডন করান,
দেখবেন কিছুদিনের জন্য তার স্মৃতিশক্তি লোপ পাবে, কিছুদিনের জন্য তার ভাব ক্ষমতা শক্তি লোপ পাবে। যদি আপনারা এই স্মৃতিশক্তিকে ধরে রাখতে চান জন্মগত ভাবে, জন্মের শিশুগত রহস্যকে জানতে চান, তাহলে বলছে আপনার মাথা মুন্ডন করার আগে আপনার টিকির জায়গায় অর্থাৎ চিত্রগুপ্তের জায়গায় কিছুটা চুল হলেও রেখে দেবেন, এতে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এই চুলকে আমাদের শাস্ত্রগত ভাবে বিজ্ঞানগত ভাবে বলা হয়েছে স্মৃতিকোষের ঘর অর্থাৎ চিত্রগুপ্তের ঘর, আপনার চিত্রগুপ্তের খাতা। এটা হচ্ছে আপনার কর্মজীবনে যে কর্মগুলো ভুল হয়েছে তাই মুন্ডন করানো হয়। যদি কর্মজীবনের জ্ঞান বৃদ্ধি হয় তাহলে ঋষি যোগীরা সেই মুন্ডন করান না, তারা স্মৃতিশক্তিটা ধরে রেখে দেয়। বলছে এটা আমাদের বাইরের এক্সটার্নাল মেমোরি, আমাদের জীবনে যে আমরা মোবাইল ব্যবহার করি বা ডিভাইস ব্যবহার করি বা মেশিন ব্যবহার করি, আমাদের দু ধরনের মেমোরি আছে, একটা রং মেমোরি একটা র্যাম মেমোরি, বা একটা ইন্টারনাল মেমোরি একটা এক্সটার্নাল মেমোরি। বলছে ইন্টারনাল মেমোরি আমাদের শরীরের এই বায়োলজিক্যাল বডিতে প্রত্যেকটা কোষের ভেতরে আছে, যাকে স্মৃতিকোষ বলা হয়েছে। আর স্মৃতিটা এক্সটার্নাল ভাবে রয়েছে কোথায়, আমাদের চিত্রগুপ্তের খাতা, বলছি সেই স্মৃতিকোষের ভেতরে। তা কি দিয়ে তৈরি? বলছে আমাদের এই স্মৃতিকোষ বলছে সিলিকন, আর বলছে সিলিকন দ্বারা এবং কার্বন কোটেক দ্বারা আমাদের এই পলিমারটা তৈরি হয়েছে, সিলিকন এবং কার্বন দ্বারা। এর মধ্যে আরো কিছু পদার্থ আছে, তার মধ্যে মুখ্য পদার্থ সিলিকন এবং কার্বন। বর্তমানে আপনারা মোবাইলে যে মেমোরি ব্যবহার করেন, এই চুল 10,000 কেজি হিসাবে ব্যবহার হয়। আপনারা যে মোবাইল ব্যবহার করেন, চুল 10,000 কেজি হিসাবে ব্যবহার হয়। প্রত্যেকটা চুলের গোটা চুল যদি হয়, মায়েদের মাতৃচুল যদি হয়, তাহলে সেগুলো দিয়ে মেমোরি কার্ড তৈরি হয়। যে টেকনোলজি, সেই টেকনোলজি বলছে স্মৃতিশক্তির বৃদ্ধি করার জন্য বা মেমোরি শক্তি ব্যবহার করার জন্য আমাদের চুলটাই সর্বোচ্চ। তাই বলছে চুলকে রাখতে যদি পারেন তাহলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে। কিন্তু কোন স্মৃতিকে রাখবেন, নেশাগ্রস্ত স্মৃতি, না ভাবনার স্মৃতি, না ভাবের স্মৃতি, না ঈশ্বর তত্ত্ব জ্ঞানের স্মৃতি, এটা আপনার। তাই বলছে ভূতেশ অর্থাৎ ভূতেশ কথার অর্থ মহাদেবের মাথায় জটাধারী চুল, উমা মাথায় হচ্ছে লক্ষ্মী সুলভ সোজা চুল, লক্ষ্মী ভাবের যে চুলের কথা বলা হয়েছে সেই চুল। বলছে এই কেশ বৃন্দাবনে পড়ে অর্থাৎ আপনার এই কেশ বৃন্দাবন অর্থাৎ আপনার আজ্ঞা চক্রের সঙ্গে যুক্ত হয়। আপনার ভাবনা, আপনার দূরদৃষ্টি, আপনার শক্তি, আপনার স্মৃতি, আপনার বুদ্ধি, আপনার জ্ঞান এবং ত্রিনয়নের দিকে আপনাকে ধাবিত করে, যে আপনার আজ্ঞা চক্রকে জাগরণ করায়। বলছে আজ্ঞা চক্রকে জাগরণ যদি করাতে চান আপনার স্মৃতিশক্তি রাখতে হবে। কিন্তু বর্তমানে এই জ্ঞানটা পেয়ে যারা স্মৃতিশক্তি রাখার জন্য চুলটা রাখবেন, ওই তাদের জন্য একটা সাবধানতা আছে। বলছে কোন ধরনের স্মৃতি রাখবেন, ওই মাছ মাংস খাওয়া স্মৃতি, মানে ওই ভূত প্রেত রাক্ষসের খাবারের স্মৃতি, না ঈশ্বর তত্ত্ব জ্ঞানের স্মৃতি। যদি ঈশ্বর তত্ত্ব জ্ঞানের স্মৃতি রাখতে চান তাহলে অবশ্যই টিকটিকে রাখবেন, আগে কয়েকবার মুন্ডন করে দেবেন, কয়েকবার অন্তত 12 মাস আপনি মুন্ডন করে দেবেন, তারপর যে স্মৃতিটা তৈরি হবে আপনাকে সাত্ত্বিক আহার করে রাখতে হবে। তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি যদি রাখতে চান, আপনার আজ্ঞা চক্রের জ্ঞানকে যদি বৃদ্ধি করতে চান বা ত্রিনত্বকে যদি খুলতে চান, তাহলে আপনাকে চুলকে অবশ্যই রাখতে হবে। মহাদেবের জ্ঞান, ভূতেশ্বরের জ্ঞানকে বৃদ্ধি করতে গেলে, উমাশক্তিকে জাগরণ করতে গেলে, মাতৃপিতৃ শক্তি জাগরণ করতে গেলে এই মালবাবার সদ্গুরুর জ্ঞানে, তা আপনাদের চুলকে রাখতেই হবে। বলছে চুল আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করা, এই তত্ত্ব প্রত্যেক শাস্ত্রে আছে, মহম্মদের জ্ঞানেও আছে, আমাদের চৈতন্য চৈতন্যের জ্ঞানেও আছে, আমাদের চিত্রগুপ্তের জন্য সেই রামায়ণ মহাভারত এবং আমাদের সত্য সনাতন ধর্ম সেখানেও আছে। তাই মুন্ডন করলে টিকটিটা রেখে দেওয়া হয় প্রজন্মকে স্মৃতিশক্তি রাখার জন্য। আর জন্মগতভাবে যারা সাত্ত্বিকভাবে জন্মগ্রহণ করেনি বা সাত্ত্বিক সময়ে, সাত্ত্বিক কালে, সাত্ত্বিক দিনে জন্মগ্রহণ করেনি, বলছে তাদের পূর্ণ মুন্ডন করা হয় অষ্টম দিনে। যারা 10 মাস 10 দিনে পূর্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেছে তাদের এই স্মৃতিটাকে রাখতে হয় অন্তত 18 মাস, তার থেকে বেশি 3 থেকে 5 বছর। যদি এইভাবে রাখতে পারেন আপনার সন্তান জন্মগতভাবে জ্ঞানী হবে, দিব্য জ্ঞানী হবে, জ্যোতির জ্ঞানে প্রকাশিত হবে, তার আজ্ঞা চক্রের জ্ঞান বৃদ্ধি হবে। তাহলে আপনাদের এই যে কেশ মাথার যে কেশ অংশ, এই কেশ অংশ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য বা স্মৃতিশক্তিকে ধারণ রাখার জন্য। তাহলে বলছে এই যে রূপ বর্তমানে যা দেখছেন এখানে, সেই রূপকে কি আপনি রাখবেন? বলছে এটা জন্মগত কৃতি শক্তিতে এই রূপটা দেখা যায়,
মাতৃশক্তিতে একটা রূপ দেখা যায়। বলছে এই রূপ প্রকৃতিগত, এই প্রকৃতিকে যদি নষ্ট করতে চান তাহলে এটা আপনার। এই প্রকৃতিগত সৃষ্টি স্মৃতি এবং বুদ্ধি জ্ঞানকে যদি বৃদ্ধি করতে চান, স্মৃতিকোষের জ্ঞানকে যদি বৃদ্ধি করতে চান, ঋষি শক্তি যদি অর্জন করতে চান, তাহলে আপনাদের রাখতে হয়। কিন্তু তার আগে কিছু পরম্পরা আছে, কর্ম, সাত্ত্বিক কর্ম, সাত্ত্বিক আহার, সাত্ত্বিক জ্ঞান অর্জন করার কর্মকে রাখতে হবে। যদি না রাখেন আপনার ভেতরে পাগলামি, শয়তান, দৈবত্ব শক্তি না অসুরত্ব শক্তি জাগরণ হবে। তাই বলছি শুধু চুলদারি রাখলেই হবে না বা চুলের বৃদ্ধি করলেই হবে না, সাত্ত্বিকভাবে সাত্ত্বিক কর্মের সঙ্গে সাত্ত্বিক জ্ঞানের সঙ্গে আপনার এই কেশ শক্তিকে বৃদ্ধি করতে হবে। যদি কেশ শক্তিকে বৃদ্ধি করতে পারেন তাহলে আপনার জীবনের স্মৃতি শক্তি বৃদ্ধি হবে, আপনার জ্ঞান বুদ্ধি এগুলো বৃদ্ধি হবে। আপনার ভেতরে ভূতেশ্বরের জ্ঞান হবে এবং উমা অর্থাৎ পার্বতী মাতার জ্ঞান হবে। তাহলে মাতৃশক্তির ভৈরবী হচ্ছে উমা, আতিথ্য শক্তিতে ভৈরব হচ্ছে ভূতেশ। যদি এই ভূতপ্রেতের যে শক্তি আশ্রয় করে রাখতে পারেন বা ভূতেশ্বরের জ্ঞানে মহাদেবের জ্ঞানকে রাখতে চান, তাহলে আপনাকে ভূতেশ্বরের মতো ক্ষমতাশালী হতে গিয়ে আপনাকে সাত্ত্বিকভাবে চলতে হবে, নেশা ছেড়ে দিতে হবে, সাত্ত্বিক আহার নিরামিষ আহার করতে হবে, আর সদ্গুরুর জ্ঞানে দীক্ষা বা মন্ত্র নিয়ে আপনাকে ভূতেশ্বরের শক্তি অর্জন করতে হবে। এই শক্তি যোগে শক্তি অর্জন করতে চাইলে তার রূপ দর্শন জ্ঞানটাই শ্রেষ্ঠ। তার আপনার মাতৃশক্তি যে মাতৃ অংশ পড়েছে সেই অংশগুলো দিয়েই এই শক্তিযোগের জ্ঞান। তাই মাতার কেশ অংশ বৃন্দাবনে পড়ে, বৃন্দাবনের জ্ঞান অর্জন করতে চাইলে কেশধারী আপনাকে হতে হবে, কেশব আপনাকে হতে হবে। তাই বৃন্দাবনে কেশব রয়েছেন আর বৃন্দাবনে রাধারানী রয়েছেন। বলল এই রাধারানীকে এই শাস্ত্রগতভাবে হরগরীর শাস্ত্রগতভাবে তাকে উমা এবং ভূতেশ বলা হয়। আপনারা যদি বৃন্দাবনের জ্ঞান বৃদ্ধি করতে চান, আজ্ঞা চক্রকে খুলতে চান, তাহলে আপনাকে কেশধারী হতেই হবে। আপনার কেশকে জানতেই হবে, আপনার কেশের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতেই হবে, আপনার ইন্টারনাল মেমোরি আর এক্সটার্নাল মেমোরির ক্ষমতাকে জানতে হবে। আর আপনাকে সাত্ত্বিক খাওয়ার জ্ঞানে, সত্য সনাতনের জ্ঞানে, আজ্ঞা চক্রের জ্ঞানকে বৃদ্ধি করতে গেলে স্বয়ং বলে গুরুকুল সদ্গুরু মহারিষি মালবার জ্ঞানের সঙ্গে দীক্ষা শিক্ষা মন্ত্র নিয়ে চলতে হবে। তাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের শক্তিযোগের জ্ঞানের সঙ্গে থাকবেন, আমাদের শক্তিযোগ্য বৃদ্ধি করার জন্য আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ওম শান্তি শান্তি শান্তি। ওম সর্বমঙ্গলামঙ্গল শিবে সর্বাত্র সাধকে শরণে তয়ম বাকে গৌরী নারায়ণে নমস্তুতে।